স্টুডেন্ট ক্লাস টুয়েলভের সেশন পরপর দিয়ে দিচ্ছি 2024-এর জন্য। আজকে হিস্ট্রির একটা শর্ট সেশন তোমাদের লং কোশ্চেনের জন্য দিয়ে দিচ্ছি। দেখো, বিষয়ভিত্তিক বা বর্ণমূল প্রশ্ন হচ্ছে 8x5 40 নম্বরে তোমাদের থাকে, 3 নম্বরে এগুলো আসে। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম 2টি প্রশ্ন অবশ্য, খণ্ড এ, এই খণ্ড ক, আর খণ্ড ক থেকে 2টি 2টি, আর একটা যে কোনো জায়গায়, মোট 5টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। দেখো, 1 নম্বর হচ্ছে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো 3x5, অথবা ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কই, পেশাদারী শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো 5x3। 2 নম্বর দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসালেনের তত্ত্ব আলোচনা করো 8 নম্বর ফ্ল্যাট প্রশ্ন। 3, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো 8 নম্বরের ফ্ল্যাট প্রশ্ন। 4 দিয়েছি, ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণের অবদান কী ছিল 8 নম্বরের প্রশ্ন। খণ্ড খ দেখো, 5, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এ আইনের গুরুত্ব কী ছিল 4x4, অথবা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দেয়, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল 5x3। 6 নম্বর দিয়েছি, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও 8 নম্বরের ফ্ল্যাট প্রশ্ন। এবার দেখো, ট্রুম্যান নীতি কি, 7 নম্বর, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী ছিল 4x4, অথবা ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো 4x4। 8 নম্বর দিয়েছে, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলো কী ছিল, আর এই পড়াগুলো দেখবো সব পড়ানো আছে, সেগুলো একটু বইটা একটু শুনলে তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।